আল্লাহ রাসুল, আমরা মেয়ে ছেলে বেটা ছেলেদের সঙ্গে মিলে মিশে আমরা এক জায়গাতে কোনো কথা শিখতে আমাদের একটু অসুবিধা হয়, আমাদের একটু দ্বিধা হয়, কিছু গোপন কথা আছে, কিছু আমাদের এমন লুকায়িত ব্যাপার আছে আমরা বেটা ছেলেদের সামনে বলতে পারবো না, এই জন্য আপনি স্বতন্ত্রভাবে আমাদের জন্য একটা সময় বের করে দেন। সেই দিন আমরা মেয়েরা এক জায়গায় জমায়েত হয়ে দিনের কথাগুলো শুনব। আল্লাহর নবী তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করে নিলেন এবং উদার চিত্তে বললেন, ও মেয়েরা, উমুক সাহাবীর বাড়িতে তোমরা জমা হও, যতজন মেয়ে ছেলে তোমরা সেখানে জমা হবে, ওখানে কোনো পুরুষ লোক যাবে না, আর সেখানে আমি গিয়ে তোমাদেরকে দিনের শিক্ষা দেব, তোমাদের দিনের তালিম দেব, আর দিয়ে তোমাদেরকে চরিত্রবান হওয়ার জন্য, উন্নত আখলাকের ধারক এবং বাহক হওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করব, যাতে তোমরা আদর্শ নারী হতে পারো। تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার শুকনি দিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোল এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো কামনারই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজারে শান্তি এনে শখের বাজারে শান্তি এনে দিন ফুরায়ে রাত এলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো মাননীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ওলামা বন্ধুগণ, তথা দিক বিদিক থেকে ইমানি জজবা সাথে নিয়ে মাদ্রাসার দরদ ও ভালোবাসা বুকে নিয়ে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে অপেক্ষামান অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজ এই জামিয়া ফাতেমাতুজ জাহারার নামে অনুষ্ঠিত এই প্রোগ্রামে নিজেকে তার একজন অংশীদার হিসাবে যখন নিজেকে গণ্য করতে পেরেছি তখন আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আবার নতুন করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারাও এই সুবাদে আল্লাহর শুকরিয়া আদায় করুন এই অজুহাতে যে এখানে এসেছেন পবিত্র একটা বাসরা নিয়ে। এই মাদ্রাসাটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে, একে আর্থিকভাবে সাহায্য দিয়ে তাকে স্বাবলম্বী করে তুলতে হবে, এবং ওলামায়ে দ্বীনের মুখ থেকে আমাদের এমন কিছু বায়ানাত শুনতে হবে যে বায়ানগুলো শুনতে গেলে আমাদেরকে আখেরাতমুখী করে গড়ে তোলা যায়, তথা আমাদের ইমানকে মেজে ঘষে চাকচিক্য করে দিতে পারে। সুতরাং এইগুলো সবই সুযোগ আমাদের হাতে আজ বর্তমান, তাই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমি, আল্লাহর শুকরিয়া আদায় করুন আপনারা। মহাব্বাতের সাথে নিজের জায়গায় ঠোঁটটাকে নাড়িয়ে একবার নিজে নিজেই বলে নিন আস্তে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়ার পর প্রিয় নবী
হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল, আপনাদের সামনে আমি উঠলাম কিছু কথা বলতে, তা আগে আমার কথা কয়টিকে বলে নিই, তারপরে আবার আরেকটা কথা আমার মনে লুকিয়ে আছে, সেটা আপনাদের সামনে ব্যক্ত করব। কথা হলো, এটা হলো নারী প্রতিষ্ঠান, এটা বানাত মাদ্রাসা বা ইউনিভার্সিটি। কেন এই ইউনিভার্সিটিগুলোর প্রয়োজন দেখা দিল? আমরা এতদিন কোথায় ছিলাম আর এখন আমাদের চোখ খুলেছে? কথাটাকে কষ্ট যেন না লাগে মানতে, যে আরবের লোকেরা নারীদেরকে যেভাবে নির্যাতন করেছে তার বিভিন্ন রূপ আমরা দেখেছি। সেই নির্যাতনের রূপ আপনাদের অনেকের হয়তো জানা আছে, আমি এক একটু টাচ দেব আপনাদেরকে। তো তারা নারীদের অধিকারকে লুণ্ঠন করে তাদের উপরে যে জুলুম করেছিল, সেই কলঙ্কের ইতিহাস আজও ইতিহাসের পাতায় লিখিত আছে, লিপিবদ্ধ আছে। আমরাও এক ধরনের জুলুম নারীদের উপরে করে এসেছি বছরের পর বছর, এটা কোনো অংশে কম নয়। তাকে নারীদেরকে শিক্ষা দিতে হবে, তাকে আখলাক এবং চরিত্রবান করে গড়ে তোলে, পরের ছেলের সঙ্গে তার বিবাহ দিয়ে তাকে পাঠাতে হবে, যাতে করে ওই নারী তার সংসারটাকে সমৃদ্ধ করতে পারে, সাজাতে পারে এবং নিজের আল আউলাদকে, বাল বাচ্চাগুলোকে সঠিক প্রতিপালন করে একটা আদর্শ ছেলে, একটা আদর্শ মানুষকে গড়ে তুলতে পারে। এটা ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাহিদা। কিন্তু আমরা যুগ যুগ ধরে নারীদেরকে তালিম দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করিনি, আর এই ব্যবহারটা আমাদের দেশে এক সম্প্রদায় করেছে, আবার তার আগেকার ইতিহাস সেই যুগের লোকেরাও করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে খণ্ডন করে দিয়েছেন, দিয়ে একটা নতুন পথ ও পন্থা আমাদেরকে দান করেছেন। আপনাদের কি জানা আছে, আপনাদের কি শোনা আছে, যে এই নারী জাতিকে কেন্দ্র করে খ্রিস্টান সমাজ একটা যুগ বয়ে গেছে 18 সেঞ্চুরি এবং 19 সেঞ্চুরির কিছু অংশ, যে তারা মেয়েদেরকে শিক্ষা দিত না, নারীদের শিক্ষাটা যে কম্পালসারি এ কথাটা তারা মানত না। এমন পর্যন্ত খ্রিস্টানদের একটা গোষ্ঠী তারা বলেছে, এই বেটি ছেলে হলো শয়তানের জ্যান্ত রূপ, যদি কাউরি শয়তান দেখার ইচ্ছা থাকে তাহলে একটা বেটি ছেলেকে যদি দেখে নাই তাহলে তার শয়তান দেখা হয়ে গেল, বলে আয়াজুবিল্লা, এত জঘন্য ধারণা তাদের ছিল। ভালো লেখকের ভালো কিতাবে কয়েক জায়গাতে পাওয়া যাবে, মিশরের ইস্কান্দারিয়ার মাটিতে একজন খ্রিস্টান মহিলা, তার নাম ইতিহাসে আজও অক্ষত আছে, তার নাম হলো হাইপেশিয়া। এই মেয়েটি ছিল শিক্ষিতা, ও নিজের সমাজের মেয়েগুলোকে শিক্ষিত করে তোলার জন্য বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তালিম দিত। আর তালিম দেওয়াতে হয়েছিল কি, সেই যুগের মেয়েরা অনেকটা জাগ্রত হতে পেরেছিল, অনেকটা ধর্ম সম্পর্কে সচেতন হতে পেরেছিল, নিজেদেরকে কি করে বানাতে হবে এবং আমাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন দুনিয়াতে, সে বিষয়গুলোকে নিয়ে তারা ভাবতে শুরু করেছিল। কিন্তু এই গির্জার পাদ্রেরা একটা মেয়ে ছেলে তালিম দিবে এটাকে যারা বরদাস্ত করে না, তারাই হাইপেশিয়াকে নোটিশ দিয়েছিল, এই কাজ বন্ধ করো, আর যদি বন্ধ না করো তাহলে আমাদের পক্ষ থেকে ফতোয়া যাবে। আর বন্ধ করলেন না তো ফতোয়া গেল, আর ফতোয়ার মূলে হাইপেশিয়ার মতো একটা শিক্ষিতা বেটি ছেলেকে মিশরের ইস্কান্দারিয়ার হাই রোডে তার গা থেকে কাপড়কে সম্পূর্ণ খুলে নিয়ে তাকে নাঙ্গা করে তার পায়ে দড়ি বেঁধে হাজার হাজার মানুষের সামনে রোড 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 তাকে ছেঁচড়াতে 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 নিয়ে গেল, মরা কুকুরকে যেমন মানুষ বাইরে মাঠে ফেলতে নিয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করেছিল একে মারা হচ্ছে কেন, তার একটি উত্তর, এই মহিলা বদতমিজ, এই মেয়ে ছেলেটি মেয়ে ছেলেদেরকে শিক্ষা দিয়ে গুমরাহ করছে এবং বিভ্রান্ত করছে। শিক্ষা দিতে গেলে গুমরাহাই, বিভ্রান্ত হাই, তাহলে তাদের কাছে নারীদের কোনো মর্যাদা ছিল না। শুনে হবেন আপনারা,
মিশরের মাটিতে নীল নদে যতটি ঘাট ছিল, ঘাট যে ঘাটে মানুষেরা গোসল করে, যতটি ঘাট ছিল আপন আপন ঘাটের সামনে মিশরের লোকেরা বছরে একবার সুন্দরী যুবতী ও অবিবাহিতা এমন বেটি ছেলেগুলোকে হাত পাকে বেঁধে তার গা থেকে সম্পূর্ণ কাপড়কে খুলে দিয়ে তারা বলি দিত। বলি কেন দিত? যদি আমরা এই মেয়ে ছেলেকে বলি না দিই তাহলে পরে নীল নদীতে পানি আসবে না, আর নীল নদীতে যদি পানি না আসে তাহলে আমাদের সেচ ব্যাহত হবে, আমরা চাষ আবাদ করতে পারবো না। নীল নদীকে রাজি করার জন্য বছরে যদি গোটা নীল নদের এলাকায় দশটা করে সুন্দরী যুবতী বেটি ছেলেকে বলি দেওয়া যায় তাহলে এই মানুষগুলোর মিজাজে কী ছিল? মানুষত্ব ছিল না রাক্ষস বসেছিল? আপনি আন্দাজ করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে নবীকে প্রেরণ করলেন স্বয়ং সেই যুগের মানুষেরা জিন্দা মেয়ে ছেলেকে কবর দিয়েছে। একটা দুটা ইতিহাস নেই, শত শত ইতিহাস আছে। ভারতবর্ষের মাটিতে এরা কি নারীদের সাথে ভালো ব্যবহার করেছিল? জানেন, কোনো মেয়ে ছেলে দুর্ভাগ্যবশত যদি তার স্বামী মরে গেছে আগে, তাহলে স্বামীর মরা লাশের সাথে সাথে কাঠের এক বান্ডিল চিতার উপরে তাকেও জবরদস্তি শুইয়ে দিয়ে তোর স্বামী মরে গেল তো তুও মরে যা, তোকে জিন্দাই মেরে ফেলে দেবো আগুন দিয়ে, বলে মরা স্বামীর চিতাই জীবন্ত স্ত্রীকে শুইয়ে মেরে ফেলে দিয়েছে। এবং সেটাকে তারা বলেছিল সতী দাহ। বেটি ছেলেটা পাক হলো এবং বেটি ছেলেটা স্বর্গীয় হয়ে গেল, তার স্বামীর সাথে সাথে চলে গেল বলে। তাহলে একটা জীবন্ত মানুষকে এইভাবে মেরে ফেলে দেয়া, এটাকে তারা ইনসাফের মানদণ্ডে দেখেছিল, দেখে ধর্মের অঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। ভারতবর্ষের এই সংস্কারবাদীরা এটাকে খণ্ডন করেছে, উঠে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে তাদের ভেতরে এইগুলো আর দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের ব্যাপারে মুসলমানদেরকে সজাগ করার জন্য কতদূর কথা এগিয়ে নিয়ে গেছেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বর্ণনা আছে। রাসূলের যেদিন ইন্তেকাল হয় সেই দিন মরার মুহূর্তে দুনিয়ার সব কথাকে ছেড়ে দিয়ে উম্মতিদের জন্য একটা বাক্য তিনি বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। সেটা কি? সেটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন হাদিসটাকে, এবং আরেকটা হাদিসকে সহি বলেছেন। কি বলেছেন তিনি? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কি বললেন এর কথাটা? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটার নাম হলো নামাজ আর একটার নাম হলো নারী। তোমাদের দ্বারাই নামাজ যেন কোনো দিন ব্যাহত না হয়, নামাজের অধিকার যেন লুণ্ঠিত না হয়, এবং তোমাদের হাতে রেখে গেলাম নারী। কোনো জায়গায় মা হয়ে আছে, কোনো জায়গায় বিবি হয়ে আছে, কোনো জায়গায় বেটি হয়ে আছে, কোনো জায়গায় স্ত্রী হয়ে আছে, নানা রূপে নারীকে তোমাদের মাঝে রেখে গেলাম। এই নারীর ইজ্জত যেন নষ্ট না হয়, নারীর ইজ্জত যেন পয়মাল তোমাদের হাতে না হয়, আমি নবী তোমাদের কল্যাণের জন্য এ দুটো কথা বলে গেলাম। আল্লাহ রসুল নারীদের ইজ্জত দিতে 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 শেষ বাক্য এটাই বললেন, আর আমাদেরকে বললেন যে তাদের অধিকার যেন আমরা লুণ্ঠিত না করি। আর ও জি 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 চলি সামনে কুছ গাড়িয়াঁ কুছ লোগোনে পার্ক করি হ্যায় রোড কে উপর, ইসি ওয়জহ সে ওয়হাঁ ট্রাফিক জ্যাম হো গিয়া হ্যায় অর নিকলনে মে লোগোঁ কো দুশওয়ারিয়াঁ হো রহি হ্যায়। তো জিন লোগোনে গাড়িয়াঁ রোড পে পার্ক কি হুই হ্যায় রোড পে খড়ি হুই হুই হ্যায় उनसे गुजारिश है कि अपनी गाड़ियों को किनारे यहाँ पार्किंग में ला के खड़ा करें ताकि आने जाने में किसी को दुश्वारी ना हो। सामने जो सड़क पे गाड़ियाँ लगी हुई हैं उनको किनारे पार्किंग में ला कर खड़ा करें, आने जाने में दुश्वारी हो रही है सबको। बहुत बहुत शुक्रिया। তারপরে রাসূল নিজের জীবনে নারীদের সম্মান প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কথা বলতে 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 শেষ পর্যন্ত কি বললেন? একদল জিন্দার মানুষ মেয়েকে হাত পা বেঁধে ডুবিয়ে মারল, একগুলো সম্প্রদায় জীবন্ত নারীকে কবর দিল,
আর একগুলো সম্প্রদায় জীবন্ত নারীকে আগুনে চিতায় পুড়িয়ে মারল। আর এইগুলো থেকে আল্লাহর কোরআন কত দূর এগিয়ে এবং উন্নত যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মানুষেরা মেয়েদেরকে মারা তো দূরের কথা, গাল দেওয়া তো দূরের কথা, পুড়িয়ে মারা তো দূরের কথা, কবর দেওয়া জীবন্ত তো দূরের কথা, এগুলো সব ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতখানাকে তোমার মায়ের পায়ের তলায় এনে রেখে দিয়েছেন। মহাব্বতের সাথে নিজের জায়গায় বলুন আলহামদুলিল্লাহ। নারীর ইজ্জত কোথায় নিয়ে গেল কোরআন? মুসনাদে আহমদের হাদিস কোথায় নিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার মা, এটা একটা বেটি ছেলে, তার পায়ের তলায় জান্নাতকে রেখে দিয়েছি। তোমার যদি জান্নাত যাওয়ার ইচ্ছে থাকে তাহলে মায়ের পাটাকে ধরে তার সেবা করো এবং তোমার মায়ের আদর যত্ন করো। এর মানেই হলো তোমার মায়ের পায়ের তলাতে তোমার জান্নাত আছে। তাহলে এইবার একটা নারীকে সজ্জিত করে তুলতে হলে, নারীকে আখলাক এবং চরিত্র দিয়ে গঠন করতে হলে, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে গেলে এক নম্বরে আসছে তাকে শিক্ষিত করে তোলা। জি, নবীর যুগে এক ঝাঁক মেয়ে ছেলে এসে অভিযোগ জানালো, হে আল্লাহ পাকের রাসূল, বেটা ছেলেরা তো রোজ রোজ ওয়াজ শুনতে পাই, আপনি যেখানে সেখানে তাদেরকে ওয়াজ শুনান। তারা হালাল জানলো, তারা হারাম জানলো, তারা জায়েজ জানলো, তারা নাজায়েজ জানলো, আর আমরা বেটি ছেলে, আমাদের কি এইগুলো জানার দরকার নাই? আমরা কি শরিয়াত জানবো না? আমরা কি আল্লাহর কোরআনকে বুঝতে চেষ্টা করব না? বলে মেয়েদের মধ্যে থেকে দাবি উঠল, একদম সহি বুখারী শরীফের হাদিস। মেয়েরা দাবিটা নিয়ে কি বলল, একটু পরে বলবো, আচ্ছা ঠিক আছে। তো কি দাবি রাখলেন? ইজ আল্লানা মাউইদান, আল্লাহ রাসূল, আমরা মেয়ে ছেলে বেটা ছেলেদের সঙ্গে মিলেমিশে আমরা এক জায়গাতে কোনো কথা শিখতে আমাদের একটু অসুবিধা হয়, আমাদের একটু দ্বিধা হয়, কিছু গোপন কথা আছে, কিছু আমাদের এমন লুকায়িত ব্যাপার আছে আমরা বেটা ছেলেদের সামনে বলতে পারবো না, এই জন্য আপনি স্বতন্ত্রভাবে আমাদের জন্য একটা সময় বের করে দেন। সেই দিন আমরা মেয়েরা এক জায়গায় জমায়েত হয়ে দিনের কথাগুলো শুনব। আল্লাহর নবী তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করে নিলেন এবং উদার চিত্তে বললেন, ও মেয়েরা, উমুক সাহাবীর বাড়িতে তোমরা জমা হও, যতজন মেয়ে ছেলে তোমরা সেখানে জমা হবে, ওখানে কোনো পুরুষ লোক যাবে না, আর সেখানে আমি গিয়ে তোমাদেরকে দিনের শিক্ষা দেব, তোমাদের দিনের তালিম দেব, আর দিয়ে তোমাদেরকে চরিত্রবান হওয়ার জন্য, উন্নত আখলাকের ধারক এবং বাহক হওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করব, যাতে তোমরা আদর্শ নারী হতে পারো। তাহলে রাসূলও চেষ্টা চালিয়েছেন আদর্শ নারী বানাতে। রাগ করবেন না কেউ, কোনো কথায় যদি ভুল হয়েই যায় তাহলে আমি তো 61 বছরের মানুষ, তার মানে আমি বুড়া, আমার দ্বারাই ভুল হলে কোনো কেস কাসালি হবে না। কথাটা কি বলছি আমি, যে এতদিন পর্যন্ত আমরা মিক্সচার তালিম, মানে আমরা শিক্ষার ব্যবস্থা দিলাম আমাদের দেশে মিশ্রিত, বেটি যাবে বেটা যাবে হাই মাদ্রাসায়, বেটি যাবে বেটা যাবে হাই স্কুলে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে আর একটা গজব নেমে এলো কি, যে মোবাইলে চ্যাটিং এলো, আর মোবাইল স্বয়ং এলো। এতে হলো যে আমাদের মুসলমান পরিবেশের মেয়েরা, একজন বেটা ছেলের বাড়ি হলো ভূপাল আর বেটি ছেলের বাড়ি হলো নেপাল, বাড়তে বসে বসেই পেয়ার হয়ে গেল। তাহলে এতটাই ঘরে বসে নোংরামি শুরু হয়েছে যে এই নোংরামির অন্ত হয়ে গেছে, অন্ত। এবার যেটা আমার বলার কথা তা হলো এই, আগে থেকে আমাদের দেশে নিজামিয়া মাদ্রাসা আছে, প্রতি বছর মালদহ জেলার কথা বলছি, মালদহ জেলাতে 28টা ফারিক মাদ্রাসা আছে, তার ভেতরে 24টা হলো বেটা ছেলে ফারেক আর 4টা হলো বেটি ছেলে ফারেগা, এইরকম মাদ্রাসা আছে। আমি বলি, দাবি করে যে নিজামিয়া মাদ্রাসাতে যে ছেলেগুলো তালিম পায় কোরআনের এবং হাদিসের তারা দিনদার, অবশ্যই যারা
বর্তমান জামানা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের তুলনায় তাদের কাছে আখলাক বেশি আছে, তাদের কাছে ধর্ম বেশি আছে, তাহলে আমি এই ধার্মিক ছেলেগুলোর জন্য একটা জীবনসঙ্গী যে খুঁজে আনবো সেটাকে তো ধার্মিক হতে হবে। তাহলে আমি ধার্মিক একটা বেটি ছেলে পাবোটা কোথায়? আমার জামাইটা হবে কে? তো মাওলানা। আর আমি বৌমাটা নিয়ে আসবো কোথাকার? তো হাই স্কুল থেকে মেট্রিক পাশ করা মেয়ে ছেলে। আল্লাহর কসম খেয়ে বলছি 95% ক্ষেত্রে হাই স্কুলের পর একটা মেয়েকে যদি একটা নিজামিয়া পাস ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায়, তাহলে ট্রাক্টরের চাকা একটা আর মোটর সাইকেলের চাকা একটা দিয়ে যদি গাড়ি বানানো যায়, তাহলে এই গাড়ি কোনো দিন সমান চলবে না, ওই সংসার সুখের কোনো দিন হতে পারে না। কেন? যে ছেলে হলো দিনদার আর মেয়ে হলো ফাসেকা আর ফাজেরা। এখন আমাকে যদি ব্যালেন্সটা রক্ষা করতে হয় যে মেয়ে যদি ছেলে যদি দিনদার হয় তাহলে মেয়েও আমাকে দিনদার আনতে হবে, তাহলে দিনদার মেয়ে বানাবার জন্য আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর তারই অংশ হলো এইটা যে মহিলা মাদ্রাসা তৈরি করা। একদিকে আমরা ছেলেদের তৈরি করছি দিনদার, তো আরেকদিকে আমরা মেয়ে তৈরি করছি দিনদার। আর এই মেয়ে থেকে দিনদার মেয়েটাকে ওই দিনদার ছেলের সঙ্গে যদি আমি জোড়া লাগাই, তাহলে তার ওইখান থেকে যে উৎপাদন আমরা পাবো অর্থাৎ বাল বাচ্চা, সেগুলো দিনদার হবে, তারা আখলাকমান হবে, তারা চরিত্রবান হবে, এটা বুকে বল করে বলতে পারা যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, আপনাকে বলেছেন, আমাকে বলেছেন, সারা দুনিয়ার বেটাওয়ালাকে বলেছেন, সারা দুনিয়ার বেটিওয়ালাকে বলেছেন। আপনি শুধু ধনী হয়ে গেলেন আর বেটা লুচ্চা লাফাঙ্গা, আপনি চলে গেলেন একটা বানাত পড়া মেয়ে ছেলেকে বউ বানাবার জন্য দৌড়াতে দৌড়াতে। জনাব আপনার মেয়েটাকে দিবেন না, আমি বৌমা বানাবো। ছেলে কি করে? তো ছেলে পাকা ছাঁটা গুন্ডা, জীবনে নামাজ পড়ে না, কেন গেলেন একটা মহিলা মাদ্রাসার মেয়েকে বৌমা বানাতে? যদি আমার মেয়ে কলেজে পড়া হয়, আমি নিষেধ করি না কাউকে পড়তে, ওইভাবে আমাকে সংকীর্ণতায় ডুবে আসি বলবেন না, খুব পড়ান। কিন্তু যার ভেতরে ধর্ম নাই, যে মেয়েটা অতি মাত্রায় মডার্ন, যে মেয়েটার মোবাইলে 22টা বেটা ছেলে আজিনাবির মোবাইল নাম্বার ঢুকে আছে, যেই মেয়ে ছেলেটা মাথায় কাপড় দেয় না, এই মেয়ে ছেলেটির সঙ্গে আমি আমার নিজামিয়া পাস করা ছেলেটার কেন বিয়ে লাগাবো? এই ছেলেটা কি ওই মেয়েটার কাছে থেকে সুখী হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন বেটির বাপকে আর বেটার বাপকে বিয়ে দেওয়ার কালে এ ভাবনাটা অবশ্যই ভেবে নেবে। কি বলেছেন আল্লাহ কোরআনে? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনারা সব বাদিয়া, সব ধ্যাট বাদিয়া, আপনাদের বাংলা তো আস্তে আস্তে চলে গেল কবরের দিকে, তাহলে আর ভাষা নিয়ে আমি কি মরব? সোজা সোজা বাংলাতে তর্জমা করছি যেটা আপনি বুঝতে পারবেন। কেমন জোড়া লাগাতে হবে? আল্লাহ কোরআনে বলছেন খবিস বেটা ছেলের জোড়া লাগবে, খবিসনি বেটি ছেলের সঙ্গে, ছুঁচা বেটা ছেলের জোড়া লাগবে, ছুঁচকি মেয়ে ছেলের সঙ্গে, লম্পট বেটা ছেলের জোড়া লাগবে, লম্পট মেয়ে ছেলের সঙ্গে, এইভাবে জোড়া লাগাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন নেকার ছেলের জোড়া লাগবে একটা নেকার মেয়ে ছেলের সঙ্গে, একটা দিনদার পাক দামান ইজ্জতওয়ালি আবরুওয়ালি একটা নামাজি বেটি ছেলের সম্পর্ক তৈরি হবে কার সাথে? একটা নামাজি দিনদার আল্লাহওয়ালা ছেলের সঙ্গে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার ছেলের জন্য দিনদার মহিলা আর দিনদার মহিলার জন্য দিনদার ছেলে, এবং লুচ্চা গুন্ডা ছেলের জন্য একটা ফাসেকা বেটি ছেলে আর একটা ফাসেকা বেটি ছেলের জন্য একটা গুন্ডা বেটা ছেলেকে চয়ন করার জন্য তালিম দিলেন কোথায়? তো আল্লাহর কোরআনে। এখন আমাদের মালদা ডিস্ট্রিক্টে 24টা মাদ্রাসাতে যদি 10টা করে ফারেক ধরি, তাহলে 240টা ছেলে ফারেক হয়। তো 240টা আলেমের বিয়ে দিব, তো আমাকে 240টা আলেমা বেটি ছেলে লাগবে না? যদি বলেন না আলেমা বেটি ছেলে দিতে হবে, আমি জরুরি বা কম্পালসারি বলি না, কিন্তু কোরআনের নীতি অনুসারে ধার্মিক ধর্মপ্রাণ একটা বেটি ছেলে লাগবে কি না, তাহলে আমাকে ভারসাম্য যদি রক্ষা করতে হয় একদম অনিবার্যভাবে আমাকে বানাত মাদ্রাসা বানাতেই হবে। এইরকম বানাতগুলো যদি কিশোরগঞ্জ জেলার ভেতরে 20টা থাকে আর প্রত্যেকটা মাদ্রাসা থেকে যদি 20টা করে বেটি ছেলে ফারিগ হয়, তাহলে 20 20 400 400টা মেয়ে ছেলে আপনি দিনদার উৎপাদন করেন, তাহলে আমরা নিজামিয়াওয়ালারা 400টা বেটা ছেলে উৎপাদন করব দিনদার, আর এদেরকে দিয়ে আগামী দিনে জোড়া লাগাবো, আর এদের পেট থেকে যে আউলাদ আসবে সেই আউলাদগুলো ভালো ফ্যাক্টরির মাল, সুতরাং বাচ্চাগুলো হবে ভালো। জি,
স্ত্রী ভালো হতে গেলে লাভ আছে না লোকসান আছে এই ব্যাপারে তো গাদার গাদা হাদিস আছে। তো যতটুকু আমার সময় আছে ততটুকুই আমি বলি, কেন শিক্ষা দিবেন না বেটিটাকে? ভুল বলছি না, ভুল বলবো না, শিক্ষার প্রতি গুরুত্ব দিতে গিয়ে রসুলের যুগ পার হলো, তারপরে আবু বাকরের যুগ গেল, হযরত তোমারের যুগ যেমনি এলো, হাজরা তোমার তার নিজের মেয়েদের। আচ্ছা মা বোনেরা, মা বোনেরা আপনারা টিভির দিকে দেখছেন, দেখে একটু আমার কথাটাকে কানে লাগান, আপনাদের ডান দিকে বাম দিকে যে জায়গাগুলো আছে একটু সরে সরে বসে আপনার বুবুকে আপনার দাদিকে একটু বসার জায়গা করে দিন। দেখেন ডান দিকে তাকে, মা বোনেরা আপনারা আপনাদের ডান দিকে দেখেন বাম দিকে দেখেন কত মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে বসতে দেন, আল্লাহ আপনাদের খুব সওয়াব দিবেন, একটু বসতে দেন। ধন আমার মা, আমার খালা, আমার তোমাদের এই দাদিগুলোকে ফুফুগুলোকে একটু বসতে দাও বাবারে, আল্লাহর রাস্তায় কাজটা করে দাও। তো কি বলছিলাম, হযরত উমর তার গভর্নরদের কাছে চিঠি পাঠালেন, চিঠিতে কী লিখলেন একটু কথা, একটু কথা কী লিখলেন দেখুন। আমি আগে বলছি এত ভারী ভারী আলেমদের সামনে ওয়াজ করা আর আমার হলো রেওয়াজি বক্তা, কিছু কাঁচা চিঠা আমাদেরকে বলে দিতে হয় মাঝে মাঝে, তো আল্লাহ মাফ করে যে একান্ত ভুল কথা না বলি। রিওয়ায়তটা কয়েক রকমের পেয়েছি, আমি একটা বলছি। হযরত উমর কী লিখলেন, আল্লামু নিসাআকুম সূরাতান নূর ওয়া আল্লামু রিজালাকুম সূরাতাল মায়েদা। এই দুনিয়ার আমার ইসলামী জাহানের যতগুলো স্টেটের গভর্নর আছো তোমাদেরকে এই চিঠির দ্বারাই জানাচ্ছি, তোমাদের দেশের লোকেরা যদি একান্ত তালিম নেওয়ার সুযোগ না পায়, একান্ত যদি ধর্মীয় শিক্ষা নেওয়ার তাদের সময় না থাকে, তথাপি তাদেরকে বলো তারা যেন বেটা ছেলে যারা যারা হবে কম্পালসারিভাবে ওয়াজিবিভাবে জরুরিভাবে বেটা ছেলে যারা তারা যেন সূরা মায়েদাকে পড়ে নেয়, সূরা মায়েদাকে যেন পড়ে নেয়। যদি পড়তে না পারো আরবিতে রিডিং তাহলে কাউরি কাছে পড়ে নাও, যদি তাও পড়তে না পারো তাহলে কমসে কম সূরা মায়েদার উর্দু তর্জমা, সূরা মায়েদার বাংলা তর্জমাটা বসে 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 পড়ে নাও। তোমরা কারা যারা বেটা ছেলে তারা, এবং যারা বেটি ছেলে হবে তাদেরকে হাজার তোমার বললেন আল্লামু নিসাআকুম সূরাতান নূরে, তোমাদের বেটি ছেলেগুলোকে সূরা নূর পড়িয়ে দাও। সূরা নূর কেন পড়াতে বললেন, আর বেটা ছেলেদেরকে সূরা মায়েদা কেন পড়াতে বললেন? আল্লাহর হিকমত হলো এটাই, সূরা নূরের ভেতরে বিধান আছে নারীদের কি কি, তুমি কেমন করে পর্দা করবে, তুমি যখন রাস্তা চলবে তো কেমন করে হাঁটবে, তোমার গয়না যদি শরীরে থাকে গয়নার আওয়াজগুলো কত জোরে হবে, জোরে হবে না হবে না, তুমি আজনাবীর সঙ্গে যখন কথা বলবে তখন কেমন করে তোমাকে কথা বলতে হবে, তুমি তোমার বাচ্চাকে লালন পালন করবে তো কেমন করে লালন পালন করবে, তোমাকে যদি তালাক দেয় তো তোমার স্বামী তালাক দিতে গেলে তোমাকে কোনখানে থাকতে হবে, তোমাকে কেমন হয়ে থাকতে হবে, ইত্যাদি কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে মেয়েদের জন্য বেশি বেশি করে বলেছেন। তার জন্য হযরত তোমার বললেন, ও মেয়েরা তোমরা যারা যারা আছো কমসে কম সূরা নূরটাকে পড়ে নাও, আর বেটা ছেলেকে বললেন সূরা মায়েদাকে পড়ো। কেন সূরা মায়েদাকে পড়ো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভেতরে কোনটা হালাল কোনটা হারাম, কার মাংস খাবে কার মাংস খাবে না, কোনগুলো রক্ত হালাল কোনগুলো রক্ত হারাম, কোনটা ব্যবসা জায়েজ কোনটা ব্যবসা না জায়েজ, এ হালাল এবং হারাম এবং জায়েজ এবং না জায়েজ এই কথাগুলো বেশি বেশি করে আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলেছেন। বেটা ছেলে তুমি এইগুলোকে শেখো, কেন যে তোমার নিজের রুজি হালাল করতে হবে এবং তোমার বাড়িওয়ালিরও রুজি হালাল করতে হবে, আর খাওয়াবে তুমি তোমার বাড়িওয়ালিকে তোমার বাল বাচ্চাগুলোকে, সুতরাং তোমার দায়িত্ব হলো ভালো রুজি কামাই করা, হালাল এবং হারামকে ভালো করে জানা। এই জন্য রব্বুল আলামিনের নাবির পরে তার খালিফা উমার বলছেন, বেটা ছেলেরা তোমরা সূরা মায়েদাকে অন্তত পক্ষে পড়ে না। তাহলে ইসলাম উদ্বুদ্ধ করেই যাচ্ছে মায়েদেরকে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার ব্যাপারে, শিক্ষিত করে তোলার ব্যাপারে যে লাভ আছে এই লাভটাকে কি অস্বীকার করবে? অস্বীকার করিয়েন না। সূরা আহজাবের
135 নম্বর সম্ভবত আয়াতে আল্লাহ তাআলা 10টা কথা বলেছেন। আর 10টা কথাতে একবার বেটা ছেলে, একবার বেটি ছেলে, একবার পুরুষের নাম, একবার নারীর নাম, একদম জোড়া 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 করে নিয়েছেন। একবারও আল্লাহ রাব্বুল আলামিন বেটি ছেলেকে বলেননি এবার তোরা চুপ থাক, তোরা পারবি না, শুধু বেটা ছেলেই পারবে বলে বেটা ছেলের নাম নিলাম আর এটাতে তোমাকে বাদ দিলাম, এমন করেননি আল্লাহ তাআলা। অত লম্বা আয়াত পড়াও যাবে না, রড অতীত তর্জমাও করা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভেতরে যেই বেটি ছেলেগুলো মুসলমান এবং যেই বেটা ছেলেগুলো মুসলমান, তোমাদের মধ্যে যেই বেটা ছেলেগুলো হলো আবেদ এবং দিনদার, এবং তোমাদের মধ্যে যেই মেয়ে ছেলেগুলো হলো আবেদা এবং দিনদার, তোমাদের মধ্যে যেই বেটা ছেলেগুলো হলো ওয়ালপথে রাজি হওয়া, এবং তোমাদের মধ্যে যেই বেটি ছেলেগুলো হলো ওয়ালপথে তুষ্টি প্রকাশ করা, তোমাদের ভেতরে যেই বেটা ছেলেগুলো হলো রোজাদার, তোমাদের ভেতরে যেই বেটি ছেলেগুলো হলো রোজাদার, তোমাদের মধ্যে যেই বেটা ছেলেগুলো হলো নিজের ইজ্জতকে এবং আবরুকে সালামত রাখা লোক, আর তোমাদের মধ্যে যেই বেটি ছেলেগুলো নিজের ইজ্জত এবং আবরুকে সহি সালামত রাখা মেয়ে ছেলে, এইরকম গুণের দিক দিয়ে যেমন বেটা ছেলে হয় তেমনি বেটি ছেলে হয়, আল্লাহ সবটিকে এক জায়গাতে জমা করে সমান 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 ভাগ দিয়ে বলছেন তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। তার মানে কি, এই স্বভাব যদি বেটা ছেলের হয় তো বেটি ছেলেরও হবে, এই স্বভাব যদি বেটি ছেলেরও হয় তো বেটা ছেলেরও হবে, আর এই স্বভাব কটাকে ধারণ করে বেটা ছেলেরা যদি জান্নাতি হয় তো মেয়ে ছেলেরাও জান্নাতি হবে। আল্লাহ তাআলা মেয়ে ছেলেকে বেটা ছেলের পাশে 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 নিয়ে চলেছেন, আপনি বেশি আর ওরা কম কোনোদিন নয়। তাহলে আপনি ইঞ্জিনিয়ার হবেন আর বেটি ইঞ্জিনিয়ার হবে না মানে, আপনি ডাক্তার হবেন আর বেটি ডাক্তার হবে না মানে, আপনি MBA পাস করবেন আর বেটি MBA পাস করবে না মানে, আপনি শিক্ষক হবেন কলেজে স্কুলে মাদ্রাসায় তা আপনার মেয়ে শিক্ষিকা হবে না স্কুল কলেজ মাদ্রাসায় তার মানে, আরে লেখাপড়া বেটি ছেলে বিয়ে করে দেখ কী সুখ আছে জীবনে, দুঃখ পাবি না, আর যদি দুঃখে পড়িস তো তোর বাড়িওয়ালি তোর আদমরা ধরটাকে জিন্দা করে দিবে, তোর দম যাওয়া মনটাকে এমন ও স্যালাইন দিবে আর এমন ভিটামিন খাওয়াবে যে তোর জ্ঞান বৃদ্ধি পাবে আর তোর মন ভালো হবে। তুই তোর স্ত্রীর কাছ থেকেই বুদ্ধি পাবি, অনেক সময় তোর বুদ্ধি ফেল, আমি কতটা বলতে পাবো। আচ্ছা মগরি পর্যন্ত আর কেউ আছেন কি কয় অ্যানাউন্সমেন্ট মামলা কতক্ষণ চালাইতে হবে, হ্যাঁ এতগুলো আলেম বসে কব তক হম চলেঙ্গে মাগরিব তক। আচ্ছা শুনেন, শিক্ষিতা নারী হতে গেলে একটা পুরুষের লাভ কতখানি, লম্বা নয় ছোট করে শুনুন। রাসূলের কাছে যেদিন প্রথম ওহী এলো, জীবনে জিবরিলকে দেখেননি, বুকে সাটিয়ে যখন তিনবার দিলেন চাপন, চোখ লাল লাল করে দিলেন, রসুল দে বললেন গেল জান রে, দৌড়াতে দৌড়াতে বাড়ি এলেন তো গেটের বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন বিবিকে, বিবিকে আওয়াজ দিচ্ছেন কি বলে জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা কোথায় এসো, দৌড়ে এসো দৌড়ে এসো, একটা ভারী কম্বলগুলো আমার গায়ে চাপিয়ে দাও, জলদি চাপাও জলদি চাপাও, এতটাই নবীজি শঙ্কিত হয়েছেন, এতটাই নবীকে ভয় লেগেছে। হযরতে খাদিজার সামনে তিনি কাঁপছেন আর বলছেন ওয়াল্লাহে হাসি তো আলা নাফসি, আর আমি বাঁচব না রে বাড়িওয়ালি, এই গেলাম কি সেই গেলাম, জলদি আই জলদি বস, দুটা কথা বলবি তো বল, আমি আর বাঁচব না। রাসূল বলছেন হাসি তো আলা নাফসি, এবার গেল আমার জান, আরে জান যাওয়ার আগে জাদুচার কথা বলবি তো বলেলে। হযরতে খাদিজা ওকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ইলিম দিয়ে আর জ্ঞান দিয়ে মুজাইন করেছিলেন, পাশে বসে মাথাটাকে নাড়ছেন আর বলছেন কি হয়েছে, আচ্ছা আমি মরে যাব, কে বলল কে বলল, তুমি কি জানো কি হয়েছে না হয়েছে, আমি সব কথা জানি, আপনি কেন বলছেন যে আমি মরে যাচ্ছি। তো হযরতে খাদিজা মানবেন না আর রসুল বারবার বলছেন যে না আমি মরে যাব, তো এমন আদমরা মানুষটা মরে গেলাম রে গেলাম রে গেলাম রে যদি করে, তো বেটি ছেলেটার ভেতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকে তো কী করবে, আমার স্বামী মরছে
এই কথাটা শুনে ও তো নিজের আঁচলকে টেনে মুখে দিয়ে হু 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 করে কাঁদতে কাঁদতে বলবে, আর 10 মিনিটের ভেতরে আমার মানুষটা মরে যাবে, আমি কি করে খাবো, আল্লাহজি কেন তুমি মরতে বসছো, তুমি কেন মরবা, মরিও না, এও তো চাচাবে। কিন্তু রাসুলের কথাই হাজরাতে খাদিজা সাই দিচ্ছেন না, না মরবেন না আপনি। তো ভাষাটা কি? কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদা, হরগিজ আপনি মরবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কে বলছে আপনি মরবেন। তা আল্লাহ রাসুল বড় বড় চক্ষেরে দেখছেন আর কাছে, কোন কথা কইছিস রে, ঠেলা পেয়েছি আমি, মরবো আমি, আর তুই ফের বলছি মরবি না, মানে কেন মরবো না আমি, আমার মন বলছে আমি মরবো। দেখেন পড়াশোনা বেটি ছেলে, এবার কথা কি বলছেন রাসুলকে, কথাটির দিকে তাকান। বুখারী প্রথম খণ্ডের একদম দ্বিতীয় তৃতীয় নম্বর হাদিসে পাওয়া যাবে, নিজের স্বামীর গোড়াতে বসে মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে মিঠা মিঠা করে কথা বলে নিজের স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন কি কথা, ইন্নাকা লা তাহমিলুল কাল্লা, আপনার একটা গুণ হলো এই, যদি কোনো মানুষ বোঝা মাথায় নিয়ে হাঁটে আর চলতে না পারে, আপনি ওই মানুষের বোঝাটাকে নিজের ঘাড়ে তুলে নেন, নিয়ে আপনি সমাজ সেবা করে থাকেন। আর তাকসিবুল মাদুমা, কোনো মানুষের যদি কাপড় না থাকে, কোনো মানুষের যদি চাদর না থাকে, আপনার গায়ের চাদরটা তার গায়ে চাপিয়ে দিয়ে বলেন, বাবারে ঠান্ডা থেকে বাঁচবার জন্য এই চাদরটা দিলাম, আপনি নাঙ্গা মানুষের গায়ে চাদর লাগিয়ে দেন। আর তাকরিজ জাইফা, আপনার বাড়িতে যদি মেহমান আছে, আপনার যা খানা আছে তাই খানা ইজ্জতের সঙ্গে আপনি আপনার মেহমানকে খাইয়ে দেন। ও তুইনু আলা নওয়াইবিল হাক্কে, যদি হকের পথে কোনো মানুষ মুসিবতে পড়েছে, আপনি দৌড়ে গিয়ে সেই লোকটাকে সাহায্য করেছেন। এত সমাজ সেবা যে লোকটা করে, এত জনগণের খিদমত যেই লোকটা করে, এমন দিনদার লোকটা, এমন জনসেবী লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 40 বছর বয়সে হঠাৎ করে মেরে ফেলে দিবেন, এটা আমার বিশ্বাস হয় না। আপনি মরবেন না, আপনি মরবেন না। আধখানি দহশত দূর হয়েছে, কেমন লাগছে জি? তাও মাঝে মাঝে হুড়কি মারছে কথা, না রে মরে যাবো লাগছে রে আমি রে, হ্যাঁ হ্যাঁ কেমন করছে আমার মনটা। হাজরাতে খাদিজা বলছেন, এখনও তোমার ধৈর্য হয়নি, দেখেন জ্ঞানের প্রতিফলনটা দেখেন এইবার। আচ্ছা তোমার মন শান্ত হয় না, আমি বলছি যে তুমি মরবে না, তো তো চলো তোমার মনকে শান্ত করি। এইবার এই লোকটা বিধ্বস্ত, ওকে উঠিয়ে ওর হাত ধরে ওইখান থেকে 10-12খানা বাড়ি দূরে একটা আলেমের কাছে নিয়ে গেল। আলেমটার নাম হচ্ছে ওয়ারকা বিন নৌফাল। ওকে যে তখন বলছে, এই মৌলানা আপনার ভাতিজার কিছু বয়ান শুনেন তো কি বলছে। তো ওয়ারকা বিন নৌফাল বয়স বেশি হয়ে গেছিলো, চোখের পাতাগুলো এত দূর নেমে চলে এসেছিলো, দুটা এই পাতাকে এরকম করে চেড়ে সাটার উপর দিকে তুলে রসুলের দিকে দেখছেন, দেখে বলছেন কি হয়েছে বাবা। তো বলছে এখানে হেরা গুহাতে ছিলাম, আমি বসে বসে জিকির টিকির করতাম, ধ্যান ট্যান করতাম, হঠাৎ আজকে এমন একটা আকৃতি নিয়ে আমার সামনে কে যেন এলো, আর এসে আমাকে এইরকম করে বুকে জাপটিয়ে ধরে আমার জান বের করে দিচ্ছিল, আর দেওয়ার পরে পরে আমাকে এই 6টা কথা বলে দিয়ে গেছে, কথাটি আমার মুখস্থ আছে। কি কথা বলেছে? ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কথাটি যখন ওয়ারকা বিন নওফাল শুনেছে, শুনে তখন বলছে, তুমি কি বলছো যে মরে যাব? বলছে জি, লোকটা যদি ফের আসে তো এবার জানলেই নিবে আমার। তো হাজরাতে ওয়ারকা বিন নওফাল বলছে, তুমি বাবা মরবে না, হা জাহু আর নামুসুল্লাজি জালা মুসা, তোমার আগে একজন জাদ্রেল নবী গত হয়েছেন, তার নাম হলো মুসা। এই নবী মুসার কাছে আসমান থেকে যে ওয়াহী নিয়ে আসতেন যে ফেরেশতা, তার নাম হলো জিবরিল। সেই জিবরিল ফেরেশতা তোমার কাছে এসেছিল আর যে কথাটি বলে দিয়ে গেছে তাই সেটা হলো কোরআন। তুমি হলে আল্লাহর নবী, তুমি মরার মানুষ নও, কে তোমাকে বললে তুমি মরবে? তোমার নবুয়াতি জিন্দেগি শুরু হলো আজ থেকে, তোমার উপরে কোরআন নাজিল হবে, তুমি লক্ষ
লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর তুমি যখন নতুন দিনের প্রচার চালাবে তখন মক্কার লোক তোমাকে বরদাস্ত করবে না, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যদি জিন্দা থাকতাম সেই দিন তোমার আমি মদদ করতাম, যেই দিন তোমার জাত তোমাকে মক্কা থেকে টেনে বার করে দিবে। তুমি মরবে না, তুমি মরবে না। হযরত খাদিজা মাথা ঝুঁকে স্বামীকে বলছে, জি বলল, মরিবার কহ, যে মরিবার, চলো বাড়ি যাই। পড়ালেখা বেটি ছেলে, জ্ঞান, পড়ালেখা বলতে জ্ঞানই বেটি ছেলে, আল্লাহ পাকের রসুলের জীবন সঙ্গিনী, কত বিদ্যা আর বুদ্ধিতে এগিয়ে যে তার সঙ্গে সংসার করে রসুল কতটা সুখী হয়েছিলেন, কত সুখী হয়েছিলেন, কত সুখী হয়েছিলেন যে হযরতে আয়েশা হযরতে খাদিজার গুণাগুণ শুনতে না পেরে একদিন রাগের জ্বালাতে তখন রসুলকে বলছেন, কি জি আপনি আরবের ওই বুড়িটার কথা বারে বারে বলছেন, আহমার রশিদ খান, ওর গালপট্টিগুলো লাল লাল, আর ওই পাক্কা বুড়িটাকে বিয়ে করেছেন, আর করে রোজ রোজ খালি ওই আচারকে চুষছেন, তার মানে এটা কি? আল্লাহ তাআলা তো আপনাকে ভালো সুন্দরী বেটি ছেলে দিয়ে দিয়েছেন, দেখেন তো চোখের সামনে আমি আয়েশা একটা আমি যুবতী মেয়ে ছেলে, দেখেন তো আপনার চোখের সামনে হযরতে হাফসা একটা যুবতী বেটি ছেলে, এত সুন্দরী সুন্দরী বাড়িওয়ালি পেয়েছেন, আর ঘুরে বুড়ি ওই বুড়ি আর ওই বুড়িরই আলোচনা চালিয়ে চলে গেছেন, আপনি মানেন? কত কাছের আর কত জ্ঞানের স্ত্রী ছিলেন, রাসুলের চোখ লাল হয়ে গেল, হাদিসে লেখা আছে। আর যেমন রসুলের চোখ লাল হলো তখনই হযরত আয়েশা বুঝে নিয়েছেন ব্যাপার খারাপ, রসুলকে আমি রাগিয়ে দিয়েছি। আর দিয়ে হযরত আয়েশা বলছেন, আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, হে আল্লাহ পাকের রসুল, আমি জীবনে খাদিজা সম্পর্কে আর এই রকম কথা আনবো না। রসুল রাগের জ্বালাতে বলে দিলেন, না না না, আল্লাহ তাআলা তোমাদেরকে সবথেকে সুন্দর এবং ভালো আমাকে প্রতিদান দিয়েছেন, এটা নয়, খাদিজাই হলো আমার কাছে শ্রেষ্ঠ, খাদিজাই হলো আমার কাছে সর্বোত্তম, খবরদার খাদিজাকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবে না। কত কথা! স্বামী যদি মুসিবতে পড়ে তো স্ত্রী যদি হুঁশিয়ার হয় আর জ্ঞানীগুণী হয় তো পুরুষকে গাইডলাইন দেই ভালো। আর এই জন্য আমি বারবার বলছি, বারবার বলছি, আমার এই সমাজটাকে শিক্ষিত করে তুলতে হবে। মেয়েদের তরফ থেকে 15,000 এসছে, ওদের দোয়া চেয়েছে। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে 15,000 এসেছে, এতে আমার গোলমরিচ কিনা হবে না বেটি ছেলে, আমি বলে দিচ্ছি বেটি ছেলেগুলোকে বলছি, 15,000টা টাকা দিয়েছ, 4,000 মেয়ে ছেলে মিলে এতে কিছু হবে না। প্রত্যেকটা নারীকে বলছি, এই নতুন মাদ্রাসাকে তোমাকে মন খুলে দান করতে হবে, আঁচল খুলো আর খুলে আমাদের ভলেন্টিয়ারদের হাতে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দাও, একটা বেটি ছেলে যেন বাদ না যায় যে কিছু দেয়নি। খবরদার এরকম করবে না, খবরদার এরকম করবে না। জন্মলগ্নে আজ প্রথম জালসা হয়েছে, তুমি যদি কিছুই না রাখো তো কমসেকম ধার করে 10টা টাকা দাও, কাল বাড়ি গিয়ে বলবে যে নয়া মাদ্রাসাকে আমি গরিব মানুষ 10টা টাকা দিয়েছি, এটা তোমার মনের তাসাল্লি হবে, শান্তি হবে। হ্যাঁ, খবরদার টাকা দিয়ে কাঞ্জুসি করবে না, টাকা ব্যাগে জলদি ফেলো, এখনই যেন শুনতে পাই যে মেয়েদের দান এসেছে 50,000। আচ্ছা একটা কথা বলি, এর একটা ধরফড়ি লেগে গেছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, একটু কথা শুনেন। ইসলামের বয়স যেদিন 21 বছর, কি বলছি, ইসলামের বয়স যেদিন 21 বছর, ফতে মক্কার দিন আল্লাহ রসুল এক খিমার ভেতরে বসে আছেন, সাথে ছিলেন উম্মে সালমা। ওই টাইমে 21 বছর পরে আবু সুফিয়ান এবং তার সাথে আরেকটা লোক এসেছে ইমান কবুল করতে। খবর এলো নবীর কাছে, আপনাকে একজন লোক ডাকছে। রসুল বললেন, কে ওইটা? বলছে আবু সুফিয়ান। রাসুলের রাগ মনে পড়ে গেল যে আবু সুফিয়ান তুমি আমাকে জ্বালিয়েছো খুব। তখন রাগ সামলাতে না পেরে রসুল ঘরের ভেতরে খিমার ভেতরে থাকা অবস্থা দিয়ে বললেন, লা হাজাত লি ইলা ইসলামিকা, এ আবু সুফিয়ান, তোমার ইসলামের আমার দরকার নাই, তোমার ইসলামের আল্লাহর দরকার নাই, তুমি জীবন ধরে আমাকে জ্বালালে, তুমি জীবন ধরে আমার পিছে ধাওয়া করলে, তুমি আমাকে শুধু 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 কষ্টই দিলে, কষ্টই দিলে, কষ্টই দিলে, আজ ফতে মক্কা হয়ে গেছে আর তোমার ইসলামের দরকার নাই। যখনই এই কথাটা বলে আবু সুফিয়ানকে বিদায় করে দেওয়া, তখনই হযরতে উম্মে সালমা নাবীর বাড়িওয়ালি নাবীর মতো জ্ঞানী গুণী মানুষটাকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার নাম কোরআনে বলেছে রহমাতুল্লিল আলামিন, সারা দুনিয়ার লোকের জন্য আপনি হলেন রহমত, সারা দুনিয়ার লোকের জন্য আপনি হলেন রহমত,
তো যদি সারা দুনিয়ার লোকের জন্য রহমত হন, তো আবু সুফিয়ানের জন্য আপনি জহমত কেনে হলেন? আবু সুফিয়ানের ইমানকে আপনি নিবেন না বলে তাকে তাড়িয়ে দিলেন কেন? দেখেন, ওকে জহমতের পথে ঠেলে দিয়েন না। ও যখন এসেছে ইমান আনবো বলে, তাহলে আপনি রহমতের নবী, তাকে রহমতের ছায়ায় তলে নিয়ে আসেন। আমার মন বলছে এই কথা, তাছাড়া ওটা হলো আপনার বংশের লোক, আপনি তাড়িয়ে দিচ্ছেন কেন? আল্লাহ রসুলের মতন বিদ্যান, আল্লাহ রসুলের মতো বুদ্ধিমান লোক, সেই টাইমে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। হযরত উম্মে সালমা যখন বললেন কেন এই কাজটা আপনি করতে গেলেন, তাকে তাড়িয়ে দিচ্ছেন মানে রসুল সাথে সাথে মিনিট তিন চারেকের মাথা দিয়ে বলছেন, লোকটাকে ডাকো তো জি, লোকটাকে ডেকে আনা হলো, অর্থাৎ আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান আল্লাহ পাকের নবীর সামনে হাত হাত দিয়ে বায়াত করলো, ইমানও আনলো। যদি উম্মে সালমা রাসূলকে এই কথাটা না বলতেন যে আপনি সারা দুনিয়ার জন্য রহমত হলেন, তা আবু সুফিয়ানের জন্য রহমত না হয়ে জহমত কেন হতে গেলেন? আমার মন বলছে এটা ঠিক হলো না। রাসূলকে জ্ঞান দিলেন কে? তো উম্মে সালমা। বেয়াদবি মনে করিয়েন না যে রসুলের জ্ঞান ছোট আর উম্মে সালমার জ্ঞান বড়, তা কথা নয়। এটা দুনিয়া চলতে গিয়ে হঠাৎ ডিসিশন, আল্লাহ রসুলের জ্ঞানের কাছে উম্মে সালমা লাগবেন না, কিন্তু সংসার চালাতে গিয়ে দুনিয়ার বিষয়ে অনেক জায়গাতে উম্মে সালমা রসুলকে যে গাইডলাইন দিয়েছেন তা হাদিসের পাতায় ঝকঝক ঝকঝক করছে। এতগুলো কথা বলার আমার কাছে টাইম নেই। বাবা রে আর ধনে রে, ছেলে মেয়েগুলোকে জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে সজ্জিত করো। এ নারকেলওয়ালা, তুমি হোটেল এখান থেকে না নামবো আমি এখান থেকে।